নমস্কার বন্ধুরা, যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের শাক রান্না করে দেখাবো এবং এমন কিছু জিনিস মিশিয়ে রান্না করব যার জন্য মানে যে রান্নাটা খেলে আপনাদের শরীর কখনো দুর্বল হবে না, বরং আপনাদের শরীর থাকবে সতেজ, পেটের ময়লা নামবে, পেট পরিষ্কার থাকতে সাহায্য করবে এই শাক রান্না। কিন্তু তার আগে শাক কীভাবে পরিষ্কার করবেন, আমরা অনেক সময় কী করি, শাক পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিই তারপর রান্না করি, কিন্তু এতে শুধু হালকা ধুলাবলিটুকু চলে যায় কিন্তু বেশি দিন শাক টাটকাও রাখা যায় না এবং সাময়িকভাবে পরিষ্কার হলেও কিন্তু রাসায়নিক মুক্ত হয় না। তাই তার টিপসটা আগে দেখে নিন, তারপরে আমি আপনাদের শাক রান্না করার টিপসটা দেখাবো। আর যে কোনো শাকই আপনারা এইভাবে রান্না করতে পারেন, যে কোনো শাকই আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন। এটা আপনারা বেশি দিন রাখতে পারেন ফ্রিজে, শাক টাটকা থাকবে। তো বন্ধুরা, শাক পরিষ্কার করবার আগে প্রথমে আপনাদের যে শাকের সে কোর্স তাতে অনেক ধুলোবালি থাকে সেটা আপনাদের কেটে ফেলে দিতে হবে। তারপর পাতাগুলো আস্তে আস্তে বেছে নিন, তারপর পরিমাণ মতো জল দিন। বন্ধুরা, শাক ধোয়ার সময় নুনের ব্যবহার করুন। কেন নুনের ব্যবহার করবেন আমি আপনাদের বলে দিই। নুন দিয়ে এভাবে শাক পরিষ্কার করলে শাক 100% পরিষ্কার হয়। কোনো প্রকারের কৃত্রিম রং থাকলে তা বেরিয়ে যায়, পোকামাকড় থাকলে তা মরে যায় খুব সহজে। এভাবে শাক পরিষ্কার করে 2-3 দিন স্টোর করে রাখার পর রান্না করে আপনারা খেতে পারেন। নুন দিয়ে পরিষ্কার করার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আর বন্ধুরা, অনেকক্ষণ এই নুন দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন শাক, নুন এবং জল দিয়ে, মানে 15 মিনিট আপনারা এইভাবে নুন জলে ভিজিয়ে রাখবেন। নুন ছাড়াও আপনারা এই শাক ধোয়া জলের সাথে 1 চামচ ভিনেগার মিশিয়ে দিতে পারেন। এক্ষেত্রেও আপনাদের 15 মিনিট শাক ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে কৃত্রিম রং সহজে বেরিয়ে আসবে এবং পোকামাকড় থাকলে মরে যাবে। একই কাজ বন্ধুরা। এরপর দেখুন, আমি এখানে ঝিঙে নিয়েছি, লেটুস শাক নিয়েছি, মানে যেটাকে আমরা লোটে শাক বলি, এবং তার সাথে সাথে একটু আলু নিয়েছি। এরপর আমি রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি। কড়াই বসিয়েছি, যে যা খুশি আপনারা সবজি দিতে পারেন এই শাকের সঙ্গে। লেটুস শাক তো খুবই ভিটামিন এক প্রকারের শাক, তো আপনারা এই পুষ্টিসম্পন্ন শাকটাকে এই সময় ছাড়বেন না। সরষের তেল 1 চামচ দিয়ে দিয়েছি। এরপর আমি ঝিঙে, আলু, একটু পাতলা পাতলা যে ডাঁটাগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আদা, রসুন, পেঁয়াজ কোনো মশলা দেব না, যে যে মশলাগুলো দেব সেগুলো দেওয়ার পর এর স্বাদ আসবে খুবই সুন্দর। তো প্রথমে কষাকষি করব না, কারণ এই শাক এবং ঝিঙে থেকে পর্যাপ্ত পরিমাণে জল বেরোবে। তো পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, লবণটা দেওয়ার পরেই জল আসবে, শাকের জলেই শাক রান্না হবে। এবং জলটা বেরিয়ে যাওয়ার পর জলটা আমি ফেলে দেব না, জলটা হালকা হালকা মরে যাবে। এরপর দেখুন, ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, এটাতে কিন্তু জল বেরোচ্ছে। এই সময় কয়েকটা ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি। ভেজানো ছোলা দিয়ে দিলে পুষ্টিটাও হয় আর তার সাথে সাথে এটা খেতেও কিন্তু ভালো লাগে। এরপর চলুন, এটা আমি ঢেকে দিচ্ছি এবং এই মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমার প্রথমে লাগবে মগজ দানা, এটাকে অনেকে চারমগজও বলে থাকেন। এটাকে খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন, গ্রেভিটা ভালো আসে আর শাককে এটা দিলে খেতেও কিন্তু ভালো লাগে। চলুন, এটা তো হয়ে গেছে বাটা। এরপর আমি কী কী দেব সেটা আমি আপনাদের একের পর এক দেখিয়ে দিচ্ছি। এটা আগে পরিষ্কার করে তুলে নিই। দেখুন, মগজদানা ভালোভাবে বাটা হয়ে গেছে, একটু মিহি করেই বাটতে হয়, এতে গ্রেভি ভালো হয়, স্বাদটাও ভালো আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে এখানে পোস্ত দিতে পারেন। তো পোস্তর এখন খুব দাম আর পোস্ত যা পাওয়া যাচ্ছে তা কিন্তু ভালো পোস্ত নয়, ভেজাল পোস্ত। তাই এখন পোস্তটা বলতে গেলে খাওয়া ছেড়েই দিয়েছি, তার পরিবর্তে তিল খাচ্ছি। তাই আপনাদের আমি শেয়ার করছি, সাদা তিল পেটের বর্জ্য পদার্থকে বের করতে সাহায্য করে, পেটের জীবাণু বের করতে সাহায্য করে। তাই সাদা তিলটা সবসময় চুজ করবেন। কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, হ্যাঁ, হলুদ রঙের মুগ, যেটা আমরা ডাল বানিয়ে খাই। দুই ধরনের মুগ পাওয়া যায়, কাঁচা আর হলুদ। তো একটা মুগ কলাই, সেটা মুগ কলাই আর এটা হলো মুগ ডাল।
এরপর বন্ধুরা আমি মুগ ডালকে বেটে ভালোভাবে তুলে নিচ্ছি। এরপর আমি বেটে নেব 4টি কাঠবাদাম। এর পুষ্টি আরো বেশি আপনারা নিশ্চয়ই জানেন, দুধের সাথে কাঠবাদাম খেলে অনেক বেশি পুষ্টি মেলে। তো এখানে আপনারা চাইলে চিনে বাদাম মেশাতে পারেন, আমি মাঝে মধ্যে চিনে বাদাম মিশিয়ে এই শাক রান্না করি, এতে পুষ্টি খুব বেশি হয়। খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এরপর বন্ধুরা শাক তো রান্না হয়ে গেল, সব সেদ্ধ হয়ে গেল, শাকের জলে শাক ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেল। এরপর ওইটা আমি আলাদা করে নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা শুকনো লঙ্কা, সব দিয়ে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপর পরপর বাটা মশলাগুলো দিয়ে দেব। চারমাগজ বাটা দিয়ে দিলাম সরিষার তেলে, কাঠবাদাম যেটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর এখানে আমি দেব তিল বাটা, তিল বাটাও দিয়ে দিলাম। এরপর এখানে আমাকে দিতে হবে মুগ ডাল বাটা। মুগ ডাল বাটার সঙ্গে আমি সব মশলা মিশিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু রেড মির্চ মানে কাশ্মীরি মির্চ যেটা কালার আসে, এবং পরিমাণ মতো আরও একটুখানি লবণ, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষে নেব। যত ভালোভাবে কষবেন এর স্বাদটা খুব ভালো আসবে। এরপর একটুখানি আমি জল দেব, বাটিতে যে মশলা লেগেছিলো তাতেই একটু জল দিয়ে দিয়েছি, আর দেখুন এরপর সেই জল আমি দিয়ে দিলাম। বন্ধুরা অল্প করে চিনি দিয়ে দেবেন, যদি আপনাদের পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন, চিনি নাও দিতে পারেন। এরপর যে সেদ্ধ করে রাখা শাক আলু ডাঁটা সব কিছু আছে তা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিই। এই মশলা দিয়ে একটু কষিয়ে নিলে শাকটা এত টেস্টি হয়, আপনারা ভাববেন যে শাক খাচ্ছি না কি খাচ্ছি। নিরামিষাশীরা প্রায় এইরকমভাবে শাক বানিয়ে খেতে পারেন। শাকের সাথে যখনই আপনারা এগুলো মেশাবেন শাকের পুষ্টিগুণ আরও বেড়ে যাবে। অনেকে আছি আমরা খুব দুর্বল, তারা এইভাবে শাক রান্না করে আমাদের এই দুর্বলতা থাকবে না, এইভাবে শাক রান্না করে খেতে হবে। এর সাথে আপনি নারকেল বাটা দিতে পারেন, আতপ চাল বাটা দিতে পারেন, তাহলে তো পুষ্টিগুণ আরও বেশি মাত্রায় বেড়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিলাম, কিন্তু এখানে আমি 4টি জিনিসের প্রয়োগ করলাম। এক হচ্ছে মগজদানা অর্থাৎ চারমাগজ, তারপর সাদা তিল, কাঠবাদাম আর মুগ ডাল দিয়েছি। বন্ধুরা সব কষে টষে একেবারে শাক তো রেডি হয়ে গেছে। এটা নামিয়ে আপনি একটু সরিষার তেল উপরে ছড়িয়ে ঢেকে রাখতে পারেন। বন্ধুরা এই শাক খেতে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বাচ্চাদের খাবেন এবং নিজেও খাবেন, পেটের যাবতীয় ময়লা সব বেরিয়ে যাবে, একেবারে পেট পরিষ্কার হবে আর খেতেও স্বাদিষ্ট। তো বন্ধুরা আজকের আমার এই রান্না, স্বাস্থ্যকর রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।